আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় কলেজের বন্ধুরা, সবাইকে হেলথ মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। বন্ধুগণ, বরাবরের মতো আজকে নতুন রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির। আজকে আপনাদের সাথে আলোচনা করব ফাইবোসিল এই স্যাশেটটি নিয়ে। এটি এরিস্টো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি প্রোডাক্ট। এই ফাইবোসিল পাউডারটির মধ্যে রয়েছে প্রতি 5.4 গ্রাম এফারবেসেন্ট পাউডার এবং 3.5 গ্রাম সিলিয়াম বা স্পাগুলার হাস্ক পাউডার। ফাইবোসিলের প্রধান কাজ হচ্ছে মলকে ত্বরান্বিত করা। এছাড়াও গর্ভকালীন কোষ্ঠকাঠিন্য সহ সকল কোষ্ঠকাঠিন্য দূর করে থাকে এই ফাইবোসিল পাউডারটি। অর্স বা পাইলস, আলসারটেটিভ কোলাইটিস, রক্তে গ্লুকোজ ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এই ফাইবোসিল পাউডারটি। এতে রয়েছে 70% দ্রবণীয় এবং 30% অদ্রবণীয় ফাইবার। এর রয়েছে নিজের ওজনের চেয়ে 40 গুণ বেশি পানি শোষণ করার ক্ষমতা। এটি অন্ত্রের পানি শোষণ করে ফুলে উঠে বাল্কের পরিমাণ বাড়িয়ে দিয়ে অন্ত্রের গতিবিদ নির্ণয় করে থাকে। এতে করে মল নরম করে, কোষ্ঠকাঠিন্য দূর করে। ফাইবোসিল পানির সাথে মিশিয়ে খেতে হবে। আর এই ফাইবোসিল পাউডারটি আপনাকে খেতে হলে পানির 1 গ্লাসের 2/3 সাথে মিশিয়ে ভালো করে নেড়ে খেতে হবে। তবে বয়স হিসেবে এর মাত্রা বিভিন্ন রকম হয়ে থাকে। ফাইবোসিল পাউডারটি বিশেষ করে ঘুমোতে যাওয়ার আগে সেবন করা উচিত নয়, এমনকি পানি ছাড়া আপনারা এটি সেবন করবেন না। আপনারা ফাইবোসিল এই পাউডারটি গর্ভ অবস্থা এবং স্তন্যদানকালী অবস্থায় এটি একদম নিরাপদে ব্যবহার করতে পারবেন। এই ফাইবোসিল পাউডারটি তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তারপরও আপনার কিছু কিছু ক্ষেত্রে পেট মোচড়ানো অথবা পেট ফাঁপা ভাব দেখা দিতে পারে। বন্ধুগণ, এই ছিল ফাইবোসিল নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা। তো বন্ধুগণ, আপনারা যদি এই ফাইবোসিল আলোচনাটি থেকে বিন্দুমাত্র কোনো উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের হেলথ মেডিসিন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। বন্ধুগণ, সকল প্রকার ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন, ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখুন, নিরাপদে রাখুন। কোনো প্রকার ওষুধ অথবা ক্রিম ব্যবহারের পূর্বে তার গায়ে মেদ আছে কিনা তা অবশ্যই ভালোমতো দেখে নিন। আর অ্যালোপ্যাথি মেডিসিন সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে বা কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমরা যথার্থ উত্তর দেব ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে।